হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সানডে, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। তবে গুড মর্নিং বলে হয়তো একটু ভুলই হলো, কারণ এখন 12টা বেজে গেছে। আমি এখন রান্নাঘরে যাব, আর আজকে প্রচন্ড গরম লাগছে। আজকে জানি না রান্না বান্নার কতটুকু কি শেয়ার করতে পারবো, তবে আজকে রোববার যখন একটু মজা তো হবেই, কারণ বাড়িতে আশিসও আছে আর মাও এসেছে। তাহলে চলো আজকেও ব্লগটা শুরু করা যাক। মা দেখো সবজি বানিয়ে দিয়েছে, পটল ভাপা করব, লাল শাক করব, মা কেটে দিয়েছে, আমি এখানে বীজ ছাড়িয়ে নিচ্ছি পটলের। আর দেখো হয়েও গেছে পটলটা, পটল পোস্ত আর বাদাম দিয়ে করেছি। হয়ে গেছে মানে এখন বসিয়ে দিয়েছি, এইবারে পুরোপুরি হয়ে গেছে। আর করেছি চিকেন, এছাড়া মাছ করেছি, সেটা আর দেখানো হলো না। চিকেন হয়ে গেছে, খেতে বসেছি, আর বেশি কথা বলতে পারিনি। বিকেলবেলা আবার কন্টিনিউ করছি, মায়ের সাথে গল্প করে করে আর ব্লগই করা হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম বিকেলবেলা একটু ক্যামেরাটা অন্তত হাতে নিই আর তোমাদের সাথে বকবকটা স্টার্ট করি। নেক্সট ডে মানে এটা হচ্ছে মানডে, আর আমি সরাসরি কথা বলে ভিডিওটা করতে পারিনি সকাল থেকে। আমি ভয়েসটা দিচ্ছি বিকেলবেলা, আর আমাদের এখানে শুরু হয়ে গেছে বক্তৃতা, সেই জন্য তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি দেখো একটুখানি জাস্ট দেখিয়েছি কী কী রান্না করেছি। তো ঢেঁড়স আলু ভাজি এখন, মাছের ঝোল করেছি, আর সাথে একটা তরকারি করেছি। এই করে আমি বেরিয়ে গেছি, চলে এসেছি ক্লাসে। আর আজকে একটা সুন্দর ডেমনস্ট্রেশন ক্লাস হবে, মানে আজকে রাজস্থানী একটা ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করবে আমাদের ম্যাম। তো সেইটা আমি তো খুব ভীষণভাবে এনজয় করলাম, আর তোমাদেরকেও ভাবলাম যে একটু একটু তোমাদের কিছুটা অন্তত দেখাই। তো সেই জন্য আমি টোটাল এনভায়রনমেন্টটা আজকে দেখালাম ক্লাসের, যে আমরা কীভাবে ক্লাসটা করি। আর খুব একটা বেশি যে হিউজ পরিমাণে স্টুডেন্টস আছে তা নয়, আমরা চারজন ক্লাসটা করি। আর আমি একটুখানি ঘুরছি ফিরছি, কারণ মেকআপটা চলছে, আর তার মাঝে একটু হাঁটাচলাও করছি, কারণ একবারে বসে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে যাচ্ছে আমার। আর সেই জন্য একটু উঠে হাঁটাচলা করছিলাম, আর ভাবলাম যে তোমাদের ক্যামেরাম্যানকেও দেখিয়ে দিই। দেখিয়ে দিলাম, ডান পাশে ছিল ক্যামেরাম্যান। আর এই দেখো এখন আমাদের একটুখানি খাওয়ার সময় আর কি, তো আমরা খেয়েছি টুকটাক। ডেমনস্ট্রেশনের খানিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমি পুরোটা একদমই দেখাতে পারিনি, কারণ পুরোটা দেখাতে গেলে আমার ঠিক করে দেখা হতো না, সেই জন্য খুবই সামান্য কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটা হচ্ছে রাজস্থানী মেকওভার, দেখো ভীষণই সুন্দর মেকওভার। মেকওভারটা কমপ্লিট হয়েই গেছে, তো এইবারে ম্যাম আমাদের ওয়াটার টেস্টিং করে দেখাবেন। এটা কিন্তু প্রচুর ক্ষেত্রেই ম্যাম করে দেখাচ্ছেন, মানে মেকআপটা যে পুরোপুরি ওয়াটার প্রুফ সেটাই দেখাচ্ছেন। দেখো সামনে থেকে আমি দেখাবো তোমাদের আজকে। তো এই দেখো একদম গালের মধ্যে কিন্তু জল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ জলটা বাটিতে পড়ছে। দেখো এটা কিন্তু সত্যিকারে জল ঢালার পর পরে মুছে ম্যাম আমাদের দেখিয়ে দিয়েছেন টিস্যু পেপার দিয়ে, যে এক ফোঁটা মেকআপ কিন্তু ওঠেনি। তো ওয়াটারপ্রুফ মেকআপ কী করে করতে হয় সেটা সত্যি ম্যাম খুব ভালো করে আমাদের দেখিয়ে দিয়েছেন। আর দেখো সাজটা কত সুন্দর হয়েছে, তাই না? এখন তো যেহেতু ইলেকশনের মরশুম চলছে, তো আমরা বেরিয়ে গেছি, কিন্তু এরপরে বেশ কিছুদিন ছুটি পাবো আমরা। আর আজকে তো আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য রাস্তাঘাটের অবস্থা কীরকম হবে আমরা জানি না, বাড়িতে পৌঁছতে পারবো কি না, কখন পৌঁছবো জানি না, ও আর হয়তো একটু দেরি হতে পারে। আর আমার তো কাছেই, না হলে আমি প্যাদেল চলে যাব। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছে, তারপরে আবার কালকে মনে হয় মুখ্যমন্ত্রী আসবে, এই করে আমাদের হয়ে গেল রাস্তাঘাট পুরো ক্লিয়ার করে রাখতে হচ্ছে। আমরা কোথাও যেতেও পারছি না, আসতেও পারছি না, সব বন্ধ। তবে একটাই সুবিধা হয়েছে যে ছুটি পাওয়া যাবে, কিছু ছুটি পাওয়া যাবে, আমরা সেই সময় প্র্যাকটিস করবো, বাড়িতে বসে প্র্যাকটিস করবো, দেওয়ালে প্র্যাকটিস করবো। হ্যাঁ, চোখমুখে কত দামি জিনিস নষ্ট করবো দেওয়ালে, চোখমুখ এঁকে নেবো, আর নাহলে হাতে চন্দন প্র্যাকটিস করতে পারবো, হাতে চন্দন প্র্যাকটিস করবো। হ্যাঁ, তাহলে আমরা ভোটের সময় কি করবো, ভোট দিতে তো যেতেই হবে। হ্যাঁ, ভোট দিতে যাবো। হ্যাঁ, আর আমরা প্র্যাকটিস করবো, কারণ আমাদের এক্সাম এই জয়েছিলাম বলিস না, বলবে এতদিন মাস্ক পড়েছিল, মাস্ক খুললো না, এমন কথা বললো, কে পেলে কাটবো, খেলা হবেও বলা যাবে না, না কিচ্ছু হবে না, ভাঙা পায়ে খেলা, বাবা এমন শট মারবে। অটো থেকে নেমে গেছি, পিটি রোডের মোড়ে রয়েছি, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে লাঞ্চ করবো, মা বাড়িতে রয়েছে, অর্কও রয়েছে, খাওয়া হয়নি আজকে, এই অনিয়মে জানি না কি হবে, অ্যাসিডিটি তো আবার বাড়তে পারে আর কি, জানি ভয়। বিকেলের পরন্ত রোদটা বেশ ভালো লাগে, যদিও এখনো কড়া রোদ আছে, কিন্তু এই রাস্তায় রোদটা পড়ে না। চলে এসছি বাড়ির কাছে,
বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছি। এই যে খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপরে অন্য কথা। আর এই দিক থেকে রোদ এসে পুরো আমার মুখে পড়ছে, তাই আমি পর্দাটা টেনে দিয়েছি। আজ সকালবেলা কোনো রান্নাবান্নাই দেখাতে পারিনি, আজকে করেছি সন্ধ্যা ডাটা কুমড়ো মিষ্টি আলু দিয়ে একটা তরকারি, আর রুই মাছের ঝোল করেছি, জ্যান্ত রুই ডাল। মায়ের আর অর্কর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর আমাদের সামনের বাড়িটা যেহেতু ভেঙে ফ্ল্যাট হচ্ছে, সেজন্য এত ধুলো না পুরো বাড়িতে, আর কন্ট্রোল করা যাচ্ছে না ধুলো বালি। আর গরমকালে জানলা দরজা বন্ধ করে কত রাখবো, রাখা কি যায়? কতদিন ধরে এটা চলবে জানি না, খুব অসুবিধা হচ্ছে। আর মেকআপ ক্লাসের যাবতীয় আমাদের হয়েই গেছে, এবার এবার শুধু প্র্যাকটিস চলবে। তো তার আগে ভাবছি যে একটা সেলফ মেকআপ করব, প্র্যাকটিস করব, আই মেকআপটা প্র্যাকটিস করতে হবে। আর আজকে হলো সোমবার, কাল তো নীল পুজো বা নীলের উপোষ, যাই বলো না কেন। গত বছর তো গঙ্গায় যেতে পারিনি, খুব খারাপ লেগেছিল, এবছর যাব। আর এই ভোট পর্যন্ত এই মন্ত্রী সেই মন্ত্রী আসছে, তাতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কখন যে কোন রুট বন্ধ হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যাতে রাস্তায় অসুবিধা না হয়। আমার যদিও সেরকম একটা প্রবলেম নেই, কারণ আমার খুব বাড়ির কাছে। তো কেউ কেউ দূর থেকেও আসে। জ্যান্ত রুই মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে, একটা মাথাও নিয়ে নিয়েছি, মাথা আমি খুব ভালোবাসি। অনেকদিন পর তোমাদের সাথে খেতে খেতে কথা বলছি, আসলে শিডিউলটা এত প্যাকড আপ হয়ে গেছে যে বসে যে দুটো কথা বলবো সেটাই বলতে পারছি না, ওই জন্য ভাবলাম আজকে খেতে খেতেই কথা বলবো। এখন বাজে কিন্তু 4টে, খিদেটা খুবই পেয়েছিল। ভাগ্যিস একটা আপেল নিয়ে গেছিলাম, তো সেটা খেয়ে নিয়েছি ওখানেই, ওই জন্য খিদেটা একটু কমই পেয়েছে। ঠিক আছে আর কি, ম্যানেজেবল। ছেলের এক্সাম শুরু হবে 5th May থেকে, তার আগেই আমার এই মেকআপ ক্লাসের এক্সামটা হয়ে যাবে, তো সেজন্য একটু শান্তি। খাওয়া দাওয়া ফিনিশ, এবার আমার মাসিও চলে এসেছে মাছ দিয়ে। মা এই যে রেস্ট নিচ্ছে, আমি এখন মার সাথে বসে বসে একটু গল্প করব, রেস্টও নিতে পারি। আর চুলটা আমি আজকে শ্যাম্পু করেছি, ওই জন্য আমি ছেড়েই রেখেছি, মানে একটু কোনো কিছু ক্লিপ ক্লিপ আটকাইনি, এক ফোঁটাও শুকিয়ে গেছে। এখন মার সাথে বসে একটু গল্প আর রেস্ট, এই হবে। এমন বক্তৃতা হচ্ছে যে আমি নিজের ঘরে বসে এডিট করতে পারিনি, সেজন্য ওপরের ঘরে এসে এডিট করলাম। আর লাস্টে ভিডিওটা একটু এন্ড করবো, আবার মনে হচ্ছে শুরু হচ্ছে। তাহলে আমি এখনই এন্ড করে বিদায় নিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ভালো বাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো। আনন্দ উৎসাহে যেন কখনো জীবনে ভাটা না পড়ে সেই দিকে তীব্র নজর রেখো। তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
আর সেটা হবে নীল পুজোর ব্লগ। আমিও এনজয় করবো, আশা করি তোমাদেরও এনজয়মেন্ট দিতে পারবো।